আপনারা জানেন যে কালবেলার যে সাংবাদিক এবং সম্পাদক আবেদ খান, উনি বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। এরপরে যেটা হয়েছে, বিজনেসম্যানদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো এই আতঙ্কের মানে আফটার ইফেক্ট বা কি হতে পারে? কালবেলার যে রিপোর্টটা, মানে এটা রিপোর্ট তো না, আসলে আবেদ খানের একটা লেখা, উনি এই বিষয়গুলো তার আশঙ্কার কথা জানিয়েছেন এবং বিষয়টা এমন ভাবে নিয়ে এসেছেন যেন সত্যি সত্যি মানে আগামী 7 দিনের মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে একটা মানে ঝড় উঠবে। তো এটা শুধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক না, এটা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষ এখন খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, তারা এখন বাজারে যে কিছু কিনতে পারে না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, চাল ডাল থেকে শুরু করে ডিম তেল, এমন কোন জিনিস নাই তারা কিনতে পারে না। এর মধ্যে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে, এবং এটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলতে আমরা যেটা বুঝি, অনেকগুলো আসতে পারে, গার্মেন্টস এর উপরে নিষেধাজ্ঞা আসতে পারে, এবং তা যদি আসে আমাদের কিন্তু বিশাল ধস নামবে। এমনিতেই আমাদের যে রিজার্ভ সেটা তলানিতে এসে ঠেকেছে, আমাদের রেমিটেন্সের অবস্থাও ভালো না। অবস্থা খুব সুবিধার না। তো এইরকম একটি অবস্থায় যদি নিষেধাজ্ঞা আসে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো না, এই ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা করা হয়েছে, এবং যে রিপোর্টটা যেটা লেখার মধ্যে যেটা এসছে সেটা ইউরোপীয় ইউনিয়ন থেকে হতে পারে। কারণ আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে এখন এটা শুধু বাংলাদেশের মানে ভৌগোলিক সীমারেখার মধ্যে এই আমাদের এই নির্বাচনের প্রসঙ্গটা সীমাবদ্ধ নেই, আমাদের এই নির্বাচনের বিষয়টা এখন অনেকটা বৈশ্বিক ব্যাপার হয়ে গেছে। আমাদের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আলোচনা হচ্ছে, আমাদের নির্বাচন নিয়ে ইউরোপের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, রাইট, ইউরোপের বিভিন্ন দেশের পার্লামেন্টে আলোচনা হচ্ছে, তারা নানানভাবে এখানে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছে, আমরাও চাই ফ্রি ফেয়ার ইলেকশন হোক। এবং সত্যিই মানে আমাদের আগামী ইলেকশন নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষও খুবই মানে দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ আমরা আগে যে নির্বাচনগুলো দেখেছি, বিশেষ করে দলীয় সরকারের দিনে যে নির্বাচন, সেটা কিন্তু আমরা মানে তার যে আমাদের অভিজ্ঞতা কিন্তু মানে আমাদের সাধারণ মানুষের অভিজ্ঞতা কিন্তু ভালো নয়, এবং সর্বশেষ নির্বাচন যেটা দেখলাম সেটা সেই অভিজ্ঞতা তো আরো খারাপ, কারণ রাতের ভোট দিনে হয়ে গেল, এই দিনের ভোট রাতে রাতে হয়ে হয়ে গেল। গেছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষও এখন মানে এক ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আছে। এর মধ্যে যদি এই অর্থনীতি নিষেধাজ্ঞা আসে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। আসলে যা কিছুই হোক, সবকিছু দুর্ভোগের শিকার কিন্তু আমাদের সাধারণ মানুষই হয়। তো কাজে এটা খুব চিন্তার বিষয়। তো এরকম কিছু যাতে না হয় আমাদের সেটাই মানে আমরা আশা আমাদের করবো। মানে ফরিদ ভাই, আপনার কথা এই বিষয়ে জানতে চাচ্ছে, ইও যদি তাদের শুল্ক সুবিধা স্যাংশন দেয়, সেই ক্ষেত্রে তো আমাদের অর্থনীতির রপ্তানির উপরে ভয়াবহ একটা ধস পড়বে। আপনি বলেন এই বিষয়টায়, আপনার মত জানতে চাই। দেখুন, আবারও আমি বলছি যে কাল বেলাতে যে রিপোর্টটা বেরিয়েছে এটা তার একটা নিজস্ব কি বলে যে কলাম মতো বলা যায়, তার একটা মন্তব্য ইত্যাদি তিনি বলেছেন যে হয়তো তার কাছে কিছু খবর আসছে, কিছু তথ্য আসছে, সেটা তিনি এটা করছেন। এখন আমরা এটা যদি হয় মানে জানি না সত্যি হবে কিনা, কিন্তু এটা যদি হয় তাহলে তো আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের যেটা মাহবুব ভাই বললেন সঠিকভাবে বলেছেন, আমাদের যে বর্তমান যে অনেকগুলো মানুষের মধ্যে যে কষ্টগুলো আছে, যে দুর্ভোগগুলো আছে, বিশেষত দ্রব্যমূল্য, উচ্চ মূল্যস্ফীতি, এগুলো নিয়ে সেখানে আরো একটা বড় ধরনের বিপদ আসবে। এখন দেখুন, এগুলো তো হচ্ছে কিনা তা তো আমরা জানি না, উনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এটা আসবে। এখন আমাদের বলতে হবে যে 1 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা এগুলো করি। তো দেখতে হবে। আরেকটা হচ্ছে যে এটা নিয়ে একটা নাটক তৈরি করা যায়, চাঞ্চল্য সৃষ্টি করা যায়, পত্রিকার কাটতি বাড়ানোর ব্যাপার হয়, এই যে আপনি আমি আলোচনা করছি, এই আলোচনা করা যায়, আলোচনার বিষয়বস্তু হতে পারি আমরা, তাই না? আমি বলে দিলাম, এবং সেটা এমন একজন যদি হয় যিনি যেভাবে হোক বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠ, বা মানে আগে থেকেও ছিলেন, এখন ছিলেন, আবার তার নানা রকমের ব্যাপার আছে, তখন মানুষ আবার আরেকটু ভাবে যে সরকারের সঙ্গে যখন ঘনিষ্ঠ এই ব্যক্তি, এই এই সম্পাদক, তিনি লিখেছেন, বা সেটা তো একটা কিছু ব্যাপার হতে পারে। এখন দেখুন, এটার ব্যাখ্যা দুই রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে তিনি হয়তো সরকারকে সাবধান করে দিচ্ছেন, বা তিনি হয়তো সরকারকে আগাম একটা বার্তা দিচ্ছেন, এই দেখুন এটা কিন্তু আসছে, আপনারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এটাকে অথবা কি ভালো তার হবে। সাথে আরেকটা হচ্ছে, সরকারের একটু দূরত্ব হয়েছে?
আবার দূরত্ব নানান ভাবে ব্যক্ত হতে পারে, ব্যক্তিগত আমি সেটা যাচ্ছি, একটা পত্রিকায় উঠেছে তুমি প্রধান সম্পাদক, কিন্তু যেটা যেটা আমরা জানি সত্যি, দেখুন প্রেমবীর এখানে দেখুন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে স্যাংশন দিয়েছে গত বছর, এটা তো সত্যি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি গ্রহণ গ্রহণ করেছে, এটাও সত্যি, এবং তারা আবার কদিন আগে এটাও বলেছে যে আমরা এই ভিসা নীতি কার্যকর করতে শুরু করেছি, এটাও সত্যি, কিন্তু আমরা আমাদের ভিসা নীতি এটার আমাদের যে নীতি সেটা হচ্ছে যে কার উপরে দিচ্ছি, কাকে দিচ্ছি, সেটা শুধু তাকেই জানানো হবে, তার বাইরে আমরা কাউকে জানাবো, কাজে কতগুলো জিনিস আছে যে বাস্তব সত্যি। এখন এটাকে ধরে যদি আমি মনে করি যে আজকে বসে আমি বলি না, আমি কাউকে অসম্মান করছি না, ব্যক্তি করছি না, এখন এইটাকে ধরে কিন্তু একটা ব্যাপার হয়েছে, যেমন অনেকের নামে যারা এই যেমন কোন সম্পাদকের নামে কোন সাংবাদিকের নামে স্যাংশন হবে, এই আপনার একটা লম্বা ইউটিউবে লিস্ট বলা হচ্ছে এটাকে ইউটিউবে, হবে ওটাকে হবে, হ্যাঁ এবং কেউ ফেসবুক কেউ বলে ইউটিউবে কি ভাই ঘুরছে। জিজ্ঞেস করে ভাই আপনিও কি আসেন কিনা, আপনার নামও দেখলাম কিনা, তো এগুলো তো ধরেন কোনো মানে মানে এখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি বলি, তাদেরকে এটাও অনেকে বলে যে ভাই এভাবে করে তো আপনি একটা জিনিস করতে পারেন না, আপনারা ঘোষণা দিচ্ছেন যে আমরা এদেরকে দেব, কিন্তু আপনি যদি নাম না দিচ্ছেন তাহলে তো এই বাংলাদেশের সাংবাদিক সমাজ, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, বাংলাদেশের সবাই তো দেখেন সবার সম্পর্কে সবার, কারণ কারো বিরুদ্ধে যদি কারো মনোমালিন্য থাকে, শত্রুতা থাকে, আপনি তার নাম ঢুকিয়ে দিয়ে আপনি দিয়ে দিচ্ছেন যে এরা এরা সম্ভাব্য, আপনার ভালো লাগে না কাউকে আপনি তার নামে দিয়ে দিচ্ছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি নীতি থাকে তাহলে তাদের এই ঘটা করে ঘোষণা দেওয়ারও কোনো কিন্তু প্রয়োজন নেই, এবং এটা করাটাও কিন্তু তারা কাজটা ঠিক করছে না, তারা তাদের নীতি যে কারো নাম বলবে না, কানে কানে বলবে বা তার ঘরে ঘরে বলে দিবে, কিন্তু এমন একজনকে আমরা দেখেছি এর মধ্যে যিনি আমি মনে করবো তিনি সাহসী ব্যক্তি, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা সাহেব, তিনি বলেছেন যে হ্যাঁ আমাকে দিয়েছে, আমার আমার 10 বছরের ভিসা আমি একবার গিয়েছি, আমাকে দিয়েছে, আমাকে জানানো হয়েছে, কিন্তু আমি এটা নিয়ে কোনো ভাবনা ভাবি না, কারণ আমার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো ইচ্ছা নাই, এবং আমি নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি ব্যস্ত, তো এরকম যদি কেউ সাহসী থাকে আরো তারা তিনি বলবে, বলবেন কিন্তু তাহলে আমরা জানতে পারবো।